ভারতে অতিবৃষ্টির ফলে আবারও বিপদ সীমার উপর দিয়ে বইছে কুড়িগ্রামের ধরলা নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 60 গ্রামের কয়েক হাজার মানুষ। প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতে আবার বন্যায় ঈদের আনন্দ নেই বানভাসীদের মনে। দ্বিতীয় দফা বন্যায় কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা ও নামা ভেলাকোপা এলাকাসহ নাগেশ্বরী, ভুরুঙ্গমারি, ফুলবাড়ী উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পাট, ভুট্টা, বীজতলা ও সবজি ক্ষেত। দেখা দিয়েছে গোখাদ্য সংকট। গ্রামীণ সড়কগুলোর উপর পানি প্রবাহিত হওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলা নদী বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে ধরলা, তিস্তা ও দুধকুমারের উজানে বৃষ্টিপাত কমলে পানি হ্রাস পাবে। ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলো খাবার দিয়ে পারতেছি না। এখানকার মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ লাগবে। আমাদের যা করণীয় আমরা তাই করবো।